বন্ধুরা, প্রত্যেক দিন বিকেল বেলায় পর সন্ধে 6টা সময় আমি নিত্যদিন নতুন নতুন যে বন্যপ্রাণীদের সম্পর্কে বিস্তারিত তথ্য আপনাদের সামনে আলোচনা করি গল্পের ছলে। সেইগুলোর মধ্যে থেকে আজকে একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে আলোচনা করতে চলেছি, যেটা আপনারা ইতিমধ্যে স্ক্রিনে লক্ষ্য করছেন, সেইটা অলরেডি আপনারা তার ছবি দেখা শুরু করেছেন। কিন্তু এই পাখিটা আজকাল খুবই কম দেখা যাচ্ছে, সেইটাকে আমরা সংরক্ষণের মাধ্যমে যদি আরেকটু ফিরিয়ে আনা যায় আমাদের কিন্তু অনেক উপকার হবে। কী কী উপকার হতে পারে সেই সব নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব, এবং ভিডিও কিন্তু দারুণ ইন্টারেস্টিং হতে চলে। আপনি আমার ভিডিওর শেষ পর্যন্ত সঙ্গে থাকতে পারলে খুবই ভালো হয়, পারলে একটা ফ্রি অফ কস্ট লাইক দিয়ে যতদূর পারেন একটু থাকুন, আজকে ভিডিও খুবই ধামাকাদার হতে চলেছে। তাহলে বাবুই পাখির ডাকি বলি সে চড়াই, কুড়ে গড়ে থেকে করো শিল্পের ভরাই, আমি থাকি মহাসুখে অত্তালিকা পরে, তুমি কত কষ্ট পাও রোদ বৃষ্টি জোরে। সেই রকম কবি মহাকবিরাও কিন্তু সুন্দর সুন্দর কবিতা তৈরি করে গেছে এই চড়াই পাখিদের নিয়ে। তাহলে এই চড়াই পাখিরা কতটা ভালো হলে তাদের সম্পর্কে এরকম মিষ্টি মধুর কবিতা লেখা হয়ে যায়, সেই রকম আপনারা আমার সাথে বা আমি আপনার সাথে তাল মিলিয়ে বন দপ্তরের সহযোগিতায় এইগুলোকে স্বাভাবিকভাবে সংরক্ষণ করে ইনডাইরেক্টলি অনেক উপকৃত হতে পারি। সুতরাং সেই ক্ষেত্রে কিন্তু আপনার সহযোগিতা খুবই দরকার। সুতরাং কেন, কিভাবে এই জিনিসগুলো সফলতা করা যায় সেই বিষয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। আপনি কিন্তু আমার সঙ্গে ভিডিওর শেষ পর্যন্ত থাকলে আমি বেশি আপনাকে আজকে দেরি করাবো না, খুব অল্প সময়ের মধ্যে আলোচনা করব সংক্ষেপে। সেই জন্যই আপনাকে হাত জোর করে অনুরোধ করছি আপনি ভিডিওর শেষ পর্যন্ত সঙ্গে থাকুন, ইন্টারেস্টিং টপিক সম্পর্কে জেনে আপনিও আজকে লাভবান হবেন, আপনার সময় নষ্ট হবে না। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক। চড়াই বা চড়ুই পাখি পরিবেশ থেকে ক্ষতিকারক পোকামাকড় খেয়ে প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য রাখতে সাহায্য করছে। মানুষের সাথে চড়াই পাখির সম্পর্ক আদিকাল থেকেই যুগ যুগ ধরে চলে আসছে। গভীর জঙ্গলের পরিবর্তে লোকালয়ের কাছাকাছি থাকতে এরা খুব বেশি পছন্দ করে, যদিও কৃষকের পাকা ধান খেয়ে নেই বলে অপবাদ রয়েছে। কিন্তু বন্ধুরা, একটা ছোট্ট চড়াই পাখি কতটুকুই বা ধান খাবে সেটা নিয়ে কেন কৃষক ঝামেলা করবে? আর যখন এই চড়াই পাখি যে ইনডাইরেক্টলি আপনাকে 10 গুণ বেনিফিট দিচ্ছে সেটা সম্পর্কে আমি আলোচনা করব, আপনি জানতে পারলে আপনি অবাক হবেন। তাহলে শুধু শুধু আমরা চড়াই পাখিটাকে দোষ দিচ্ছি কেন? এমনও হয়, এমন এমন জায়গায় রয়েছে, চীন দেশের মাও সেটুং বলে যে রাষ্ট্রপতি, উনি ওনার চাষবাসের জমি দান খেয়ে নিচ্ছেন বলে চড়াই পাখি নিধনের জন্য সরকার থেকে কোটি কোটি টাকা খরচা করে চড়াই পাখিকে ধরে মেরে ফেলার পর চাষবাসে সেরকম উন্নতি না হওয়ার কারণে শেষ পর্যন্ত ওই চড়াই পাখিকে আবার পুনরুজ্জীবিত করার জন্য সংরক্ষণ করার চেষ্টা করছে। কিন্তু সেটা কি সম্ভব? লক্ষ লক্ষ চড়াই পাখিকে জবরদস্তি মেরে ফেলা হয়েছিল, সেই রকম কিন্তু ভুল আমরাও করছি। কিভাবে করছি, কেন এগুলো করব না, কিভাবে সেটার কভারেজ দেওয়া সম্ভব সেই সম্পর্কে আমি ছোট্ট করে আলোচনা রাখবো, আপনি সঙ্গে থাকবেন। কিন্তু গভীরভাবে ভেবে দেখুন তো, এই ছোট্ট পাখি কতই বা ধান খাবে? ঠিক উল্টো দিকে ভাবুন তো, এই ধান গাছটা যখন খুব ছোট ছিল, চারা গাছ ছিল, তখন ক্ষতিকারক পোকামাকড়রা ধানের চারা গাছটাকে নষ্ট করে দিচ্ছিল, তখন কিন্তু ওই চড়াই পাখিটা খুঁটিয়ে খুঁটিয়ে সেই পোকামাকড়কে খেয়ে রক্ষা করতো, যার ফলে এটা আমাদের খুবই উপকারী পাখি ছিল। সেই পাখিকে কিন্তু চোরাকারবারীরা শিকার করে তার মাংস খাওয়া, এবং যারা পাখি পুষতে ভালোবাসে তাদের জন্য খাঁচায় বন্দি করে চোরা চালান করা, এই সবগুলো খুব বাজে জিনিস। বিশেষ করে আজকাল এমন কলরব উঠেছে, যেরকম এনজিও সংগঠন পশুপ্রেমীর নাম করে কিছু লোক চোরা চালানকারীর সহযোগিতা করছে। ভাবতে পারেন বন্ধুরা, এইরকমভাবে কিন্তু সংরক্ষণ সম্ভব নয়। বন দপ্তর কেন, বন দপ্তরে 14 গোষ্ঠী এলেও কিন্তু এটা কভারেজ দেওয়া সম্ভব হবে না। সুতরাং আমার আপনার গোপন চুক্তি ভিত্তিতে সেটা সম্ভব, কীভাবে করে সম্ভব সেটা আমি আলোচনা করছি, একটু অপেক্ষা করুন। ক্ষতিকারক পোকামাকড় খেয়ে যখন এই চড়ুই পাখি আপনার ফসলটাকে বাড়তে সাহায্য করছিল সে বেলায় নাম নেই, আর যখন অল্প সারাদিনে একটা চড়ুই পাখি 5 গ্রাম মাত্র শস্য খায়, সুতরাং আপনার দান 2 দানা খেলেই আপনি বলে শেষ হয়ে গেল বাবা বলে,
মনে করুন 10টা পাখি 5 গ্রাম করে খেলো, তো 50 গ্রাম মাত্র আপনার ধান নষ্ট হবে। 50 গ্রাম কি আহামরি তেমন কিছু কি, কিন্তু সেই যখন চারা গাছ থেকে রক্ষণাবেক্ষণ করে ক্ষতিকারক পোকামাকড়গুলোকে খেয়ে আপনাকে উপকার করছিল, সে বেলায় আপনি কিছু বললেন না। তো চলুন তাহলে, এই চড়ুই পাখি প্রায় আজকাল বিপন্ন হয়ে গেছে কোনো এক কারণে, পাখি শিকারীরা শিকার করে করে বা এই ধান খাই বলে তাকে ধরে মেরে এবং তাদের থাকার মতো পরিবেশটাকে ধ্বংস করার ফলে তারা কিন্তু আজকে প্রায় ক্ষতিগ্রস্ত হয়ে সেভাবে বিপন্ন হওয়ার পথে। চিটে ফোঁটা কখনো কখনো আপনি দেখতে পারবেন, সেইগুলোকেই সংরক্ষণ করে তাদের সংখ্যাটাকে বাড়িয়ে কিন্তু আমরা উপকৃত হতে পারি। কেননা বলছি, কৃষক আজকাল এই চড়ুই পাখি কম হওয়ার কারণে চাষবাসে সেরকম লাভজনক না হতে পেরে শেষ পর্যন্ত হাল ছেড়ে চাষবাস বন্ধ করে চাষের জমিটাকে পুকুর বানিয়ে ফেলছে, এরকম গাদা গাদা কাহিনী আছে। এমনকি চাষের জমি বিক্রি করে দিয়ে ওখানটায় রাতারাতি মাটি চাপা দিয়ে ইট বালি সিমেন্টের একটা কংক্রিটের পাহাড় তৈরি হয়ে সেখানটায় একটা মাল্টিস্টোর বিল্ডিং তৈরি হয়ে গেছে, সেখানে মানুষরা থাকছে। কিন্তু খাওয়া যুদ্ধে কুত থেকে যদি কৃষক চাষবাস না করে আর চড়ুই পাখি যদি ইনডাইরেক্টলি হেল্পটা করে, তাহলে কৃষক হাল ছেড়ে দিয়ে হাত তুলে সারেন্ডার করবে। ভেবে দেখুন বন্ধু, আপনার এই বিষয়ে কি মতামত নিচে কমেন্ট সেকশানে ছোট্ট করে লিখবেন। আর বন্ধুরা, আমার এই ভিডিওটা ঠিক নিচে দেখুন ছোট্ট করে মোর লেখা আছে, MORE মোর, ওই মোর অপশানে টাচ করলেই দেখবেন আমার ডেসক্রিপশন বক্সে এই ইউটিউব চ্যানেল সম্পর্কে বিস্তারিত তথ্য এবং আমার ব্যক্তিগত জীবন সম্পর্কে আরও অনেক কিছু তথ্য আপনারা ওখানে জানতে পারবেন। পাশাপাশি আমার ব্যক্তিগত সোশ্যাল সাইট ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডিনের মতো গুরুত্বপূর্ণ তথ্যগুলো কিন্তু ওখানে দেওয়া থাকবে। এবং পাশাপাশি ওই ডেসক্রিপশান বক্সে আমার ব্যক্তিগত 100-200 ভিডিও বানানো আছে, তার মধ্যে থেকে সেরা 3টি ভিডিওর লিঙ্ক দেওয়া আছে। ওই লিঙ্কগুলোতে টাচ করে যে কোনো একটাতে ভিডিও দেখে যদি আপনার ভালো লাগে, তাহলে এই ভিডিওটা ঠিক নিচে দেখুন বাঁকানো তীর চিহ্নের মতো শেয়ার বাটন রয়েছে, সেই শেয়ার বাটনের মাধ্যমে আপনি কিন্তু আপনার বন্ধুবান্ধবকে শেয়ার করতে পারেন। ওই বাঁকানো তীর চিহ্নকে টাচ করলেই দেখবেন হোয়াটসঅ্যাপ, টুইটার, ইনস্টাগ্রামের লিঙ্কগুলো অপশানগুলো পরপর চলে আসে, যে কোনো একটাতে টাচ করে আপনার বন্ধুবান্ধবকে শেয়ার করুন। তারাও কিন্তু প্রত্যেক দিন ভারতীয় সময় সন্ধ্যে 6টা এবং বাংলাদেশের সময় সন্ধ্যে 6:30 উপযুক্ত ভিডিওগুলো পেয়ে কিন্তু লাভবান হবেন এবং অনেক অজানা তথ্য সম্পর্কে জানতে পারবেন। বন্ধুরা, সবার পক্ষে সম্ভব নয় যে ইন্টারনেট গেটে সমস্ত তথ্য কালেকশন করা, কিন্তু আমার এই ভিডিওতে বেশি বেশি আপনার প্রয়োজনের কথা বিবেচনা করে আমি সেভাবেই কিন্তু ভিডিওটা তৈরি করেছি। সুতরাং আমার একটা ভিডিও দেখলে পরে পরপর আপনার কাছে বাকি ভিডিওগুলো কিন্তু সাজেস্ট করবে এবং যার ফলে কিন্তু আপনি অনেকটা উপকৃত হবেন অনেক অজানা তথ্য জানার জন্য। বন্ধুরা, আমি অবাঙালি, তাই বাংলায় ভিডিও বানাতে গিয়ে আমার প্রচুর ভুলভ্রান্তি হচ্ছে, সেই ভুলভ্রান্তিগুলো আপনি যেহেতু পিওর বাঙালি আপনার চোখে পড়বে। আপনি দয়া করে আমাকে কমেন্ট সেকশানে ওই আমার ভুলগুলোকে ধরিয়ে দিলে পরে আমি ভবিষ্যতে আমার ভুলগুলো শুধরে নতুন ভালো ভিডিও বানাতে পারবো। এবং আমি এই মুহূর্তে আর্থিক সংকটে ভুগছি, সেই আর্থিক সংকটের কারণে আমি আপনার কাছে কোনো টাকা পয়সা চাইছি না, কিন্তু আপনি যদি লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইবের মাধ্যমে আমাকে যদি একটু উৎসাহ যোগান, সেক্ষেত্রে আমি একটু ভালো DSLR ক্যামেরা এবং ল্যাপটপের মাধ্যমে এডিটিং স্কিল করে আপনাদেরকে আরও ভালো ভালো ভিডিও দিতে পারবো। সেই ক্ষেত্রে বন্ধুরা, ইউটিউব থেকে টাকা ইনকাম আসা শুরু হওয়া যথেষ্ট প্রয়োজন রয়েছে, সেই কারণে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইবের মাধ্যমে আমাকে একটু উৎসাহ যোগাবেন, যাতে করে আমি ভবিষ্যতে আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি। বন্ধুরা, চলুন তাহলে বাজে কথা বেশি না বলে কাজের দুটো কথা বলে ভিডিওটাকে শেষ করবো, কেননা আপনার মূল্যবান সময় আমি নষ্ট করার অধিকার আমার নেই, সুতরাং আমি করবো না এই জিনিসটা। চলুন ভিডিওটাকে শেষ করার জন্য দুটো পয়েন্ট আলোচনা করি। বাবুই পাখির ডাকি বলি সে চড়ায়, কুড়ে গড়ে থেকে করো শিল্পের ভরায়, আমি থাকি মহাসুখে অট্টালিকা পরে, তুমি কত কষ্ট পাও রোদ বৃষ্টি জোরে। সেই রকম বন্ধুরা, এই কথাটার মানেটাই হলো যে চড়াই পাখি বলছে যে আমি খেজুর গাছে তাল গাছে ঝুলানো যে লম্বা মতো যে বাসাটা তৈরি করি সেটা শক্ত পুক্ত মজবুত, আর বাবুই পাখি কী করে কোনো একটা গাছের ছোটোখাটো গাছ
পাশে দুটো পাতাকে জড়ো করে সেখানে সেলাই করে সেখানটাই কুজু হয়ে বসে থাকে। তো সেটা তো কুড়ে ঘরেরই সমান হলো, কিন্তু চড়াই পাখি যে লম্বা করে একটা কারিগরি দক্ষতার মাধ্যমে শক্তপুক্ত যে বাসাটা তৈরি করে, তার মধ্যে কিন্তু ঝড় বৃষ্টি তুফান এলেও কিচ্ছু হবে না, সে কিন্তু ওখানে একদম নির্ঝঞ্ঝাটভাবে সে বাঁচতে পারবে। সুতরাং বন্ধু, সেই জন্য এই কবিতার মধ্যে বোঝানো হয়েছে যে বাবু এই পাখির ডাকি বলি সে চড়াই কুড়ে ঘরে থেকে করো শিল্পের বড়ায়, আমি থাকি মহাসুখে অট্টালিকা পরে তুমি কত কষ্ট পাও রোদ বৃষ্টি জোরে। বন্ধুরা, গাছ লাগান, গাছ বাঁচান, বনাঞ্চল গড়ে চড়ুই পাখিদের আবার ফিরতে সহায়তা করুন, শিকারীরা যেন চড়ুইকে ধরে মেরে না খায়, তার জন্য আপনি যাদেরকে এরকম কাজ করতে দেখেন তাদেরকে বারণ করবেন, তাদেরকে বুঝান না শুনলে আপনি গোপনে বনদপ্তরের সহায়তায় এবং পুলিশ প্রশাসনের মাধ্যমে তাদেরকে সাহায্যতা করার চেষ্টা করুন, যার ফলে কিন্তু ওনারা অনেকটা কন্ট্রোলে আসতে বাধ্য হবে। প্রয়োজনে এরকম ক্ষতিসাধন যারা করে তাদের বেঁচে থাকার অধিকার নেই, তাদেরকে জেল জরিমানা করাটাই প্রয়োজন। সুতরাং তাদেরকে বারণ করা সত্ত্বেও, সতর্ক করা সত্ত্বেও তারা শুনছে না, তাহলে আর কি করা যাবে? বাড়ির ছাদে অথবা বারান্দা বা উঠানে দানাশস্য সরিয়ে রাখবেন, গামলায় করে, ছোট গামলায় করে একটু জল রাখবেন, যাতে এরকম প্রাণীরা জল না খেতে পেয়ে শস্য দানা অভুক্ত থেকে মারা না যায়। সুতরাং তাদেরকে বাঁচানোর জন্য আপনি এই ছোট্ট কাজটা তো করতেই পারেন, সুতরাং এতে কিন্তু তাদের অনেকটা লাভবান হবে। তো এই পুরোপুরি যে বিলুপ্তি হয়ে যাওয়ার আগে চলুন বন্ধুরা আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই, এখনো হাতে সময় আছে, এদেরকে বাঁচানোর চেষ্টা করুন। এদের এই যে চড়ুই পাখি, তাদের ওজন কিন্তু 40 গ্রাম, এখন ইদানিং আর সেরকম দেখা যাচ্ছে না। স্ত্রীলিঙ্গের চড়ুই পাখির রং ধূসর এবং পিঠের রং অপেক্ষাকৃত গাঢ়, পুরুষ চড়ুই পাখির ডানা বাদামি এবং গাল কিন্তু সাদাতে বর্ণের। বাড়ির ফাঁকফু করে বাসা বানাতে পারলে তারা নিজেকে চিরধন্য মনে করে, বিনামূল্যে মানুষের অনেক উপকার করে, কিন্তু মানুষ সুযোগ পেলেই তাকে মেরে ধরে, তার মাংস খাওয়া, তাকে পিঞ্জুরার মধ্যে দিয়ে বেঁধে ধরে তাকে পুষ মানানোর চেষ্টা করা, বৃথা চেষ্টা করা, এইসবের কাছ থেকে বিরত থাকুন। আপনি আপনার প্রতিবেশী যদি কেউ, বন্ধু বান্ধব বা পরিচিত কেউ যদি থাকে, 2 মিনিট তাকে বোঝানোর চেষ্টা করুন, অন্যথা তার ব্যাপারে একটু আইনি ব্যবস্থা নেওয়ার চেষ্টা করুন। বন্ধুরা, এইরকম আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসার চেষ্টা করব, ততক্ষণ অবধি আপনি আপনার স্বাস্থ্যের প্রতি যত্ন নেবেন, ভালো থাকবেন। জয় হিন্দ, জয় ভারত, ভারত মাতা কি জয়।